জিব্রাল্টার প্রকৃতপক্ষে যুক্তরাজ্য তথা ইউনাইটেড কিংডমের একটি অংশ। জিব্রাল্টার রকের পাদদেশে গড়ে ওঠা ছোট্ট এই শহর ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড ও স্পেনের প্রতিবেশী এই অঞ্চলটিতে রয়েছে জিব্রাল্টার প্রণালী, যা বিশ্ব বাণিজ্যের জন্য একটি ভীষণ প্রয়োজনীয় জলপথ। আজকে আমরা জিব্রাল্টার সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। জিব্রাল্টার নামটি এসেছে মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদের নাম থেকে। 800 শতকে যখন তার নেতৃত্বে মুসলিমরা এই অঞ্চল দখল করেন, তখন এর নাম রাখেন জাবালে তারিক। এই আরবি নামটি পরবর্তীতে স্প্যানিশদের মাধ্যমে পরিবর্তিত হতে হতে জিব্রাল্টারে পরিণত হয়েছে। প্রায় 50,000 বছর আগে থেকে এখানে মানুষ বসবাস করত বলে জানা যায়। 800 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী কয়েক শতক জিব্রাল্টার মুসলিম শাসনের অধীনে ছিল। 1462 সালে স্প্যানিশরা জিব্রাল্টার দখল করে নেয়। 242 বছর স্পেনের শাসনে থাকার পর 1704 সালে অ্যাংলো ডাচরা এই অঞ্চল নিজেদের অধিকারে আনেন। এর কয়েক বছর পর 1713 সালে ব্রিটিশরা ডাচদের পরাজিত করে জিব্রাল্টার দখল করে। এরপর স্প্যানিশরা এই জায়গা নিজেদের অধিকারে নিতে একাধিকবার ব্রিটিশদের সাথে যুদ্ধ করে, তবে তারা পরাজিত হয়। সময়ের সাথে সাথে জিব্রাল্টার একটি গুরুত্বপূর্ণ নৌপথ হয়ে ওঠে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। তাই স্পেন কূটনৈতিকভাবে জিব্রাল্টার অঞ্চলে নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে চায়। এই বিষয় নিয়ে স্পেন ও ব্রিটেনের মধ্যে অমীমাংসিত বিবাদ রয়েছে। মাত্র 6.8 বর্গকিলোমিটার আয়তনের এই শহরটিতে বসবাস করেন প্রায় 34,000 মানুষ। জিব্রাল্টার এ বিশ্বে কম জনঘনত্বের অঞ্চলগুলির মধ্যে একটি। এখানকার সরকারি ভাষা ইংরেজি, তবে এখানকার অনেক অধিবাসী স্প্যানিশ এবং স্থানীয় ভাষায়ও কথা বলে। এই অঞ্চলের অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, সাথে অনেক মুসলিমও বাস করেন। মজার ব্যাপার হল, জিব্রাল্টার ব্রিটেনের অংশ হলেও তারা স্প্যানিশ টাইম জোন মেনে চলে। স্পেনের খুব কাছাকাছি অবস্থান হওয়ায় বিশ্ব মানচিত্রে এটিকে স্পেনের অংশ বলেই মনে হয়। স্পেনের সাথে জিব্রাল্টারের বেশি সাদৃশ্য থাকলেও ইংল্যান্ডের সাথেও এর কিছু মিল পাওয়া যায়। যেমন ইংল্যান্ডের মতোই এখানকার সব টেলিফোন বুথ লাল রঙের। এখানকার খাবারেও ইংলিশ প্রভাব দেখা যায়। তাদের জাতীয় খাবার ক্যালেন্টিটা অত্যন্ত স্বাস্থ্যকর। নাস্তা জাতীয় এই খাবারটি ছোলার আটা, পানি, অলিভ অয়েল, মরিচ দিয়ে তৈরি পিৎজার মতো খাবার। যদিও খাবারটি তেমন বিশেষ কিছু নয়, কিন্তু এটি তাদের ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে। জিব্রাল্টারে যে কোনো পণ্যের উপর খুব কম ট্যাক্স দিতে হয়, তাই এখানকার জিনিসপত্রের দামও কম। যুক্তরাজ্যে যদি সিগারেটের প্যাকেটের দাম হয় 10 পাউন্ড, তাহলে জিব্রাল্টারে সেটির দাম হয় 3 পাউন্ড। একটি বড় বোতল মদের দাম যুক্তরাজ্যে যখন 25 পাউন্ড, তখন জিব্রাল্টারে তা মাত্র 10 পাউন্ড। এই কারণে পর্যটকরা এই অঞ্চল ছেড়ে যাওয়ার সময় প্রচুর সিগারেট এবং মদ কেনেন। তবে পর্যটকদের কাছে জিব্রাল্টারের সবচেয়ে বিখ্যাত স্থান হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই প্রণালীকে সারা বিশ্বের ব্যস্ততম নৌপথগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। প্রতি 5 মিনিটে একবার এই প্রণালীর নৌপথ দিয়ে একটি বড় জাহাজ যাতায়াত করে, সাথে অসংখ্য ছোট নৌকা এবং ইয়ট তো আছেই। এই প্রণালীর এত ব্যস্ততার কারণ মূলত এর ভৌগোলিক অবস্থান, যার ফলে অর্থনৈতিকভাবে জিব্রাল্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে ইউরোপ এবং এশিয়ার অনেক দেশের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে প্রবেশ করা যায়। যদি জিব্রাল্টার প্রণালী অবরুদ্ধ করা হয় তাহলে বিশ্ব বাণিজ্য স্থবির হয়ে যাবে, কারণ অন্য কোনো বিকল্প পথ দিয়ে কোনো জাহাজকে যেতে হলে তাতে দীর্ঘ সময় লাগবে। তাছাড়া আবহাওয়া ও জলদস্যুদের কারণে পথগুলো নিরাপদ নয়। এই কারণে জিব্রাল্টার প্রণালী এত গুরুত্বপূর্ণ ও সুপরিচিত। জিব্রাল্টার অঞ্চলটি জিব্রাল্টার রকের জন্য পর্যটকদের কাছে খানিকটা রহস্যময় হয়ে উঠেছে। এটি মূলত একটি পাহাড়। 1400 ফুট উঁচু এই পাহাড় শহরকে ঘিরে রেখেছে, যার পাশ দিয়ে বয়ে গেছে সুনীল সমুদ্র। এই পাথুরে পাহাড় কিভাবে সৃষ্টি হল তা নিয়ে আছে এক পৌরাণিক গল্প। গ্রিক উপকথা অনুসারে মরক্কোর মাউন্ট অ্যাটলাস ভেঙে ফেলেছিলেন দেবতা হারকিউলিস। ভাঙা অংশের একটি টুকরো সমুদ্রে ভাসতে ভাসতে একসময় স্থির হয়। সেই ভাঙা অংশের নামই রক অব জিব্রাল্টার। জিব্রাল্টার রকের একটি রহস্যময় বিষয় হচ্ছে এর ভেতরে 50 কিলোমিটারেরও বেশি লম্বা টানেল খনন করা হয়েছে। এই টানেল পারমাণবিক বোমার যে কোনো প্রভাব থেকে মুক্ত। বলা হয় যুক্তরাজ্যে কখনো পারমাণবিক হামলা হলে রাজপরিবার ও গুরুত্বপূর্ণ ব্রিটিশ নাগরিকরা লুকানোর জন্য এই পাথরের সুড়ঙ্গগুলো ব্যবহার করবেন। জিব্রাল্টার অঞ্চলের আরেকটি বিখ্যাত জায়গা হল সেন্ট মাইকেল গুহা। জিব্রাল্টার রকের অভ্যন্তরে 150টিরও বেশি গুহার মধ্যে সেন্ট মাইকেল গুহাটি সবচেয়ে বড় এবং আকর্ষণীয়। পাহাড়ের উঁচুতে নিওলিথিক সময়কালে সৃষ্ট এই গুহা এখনও পর্যন্ত সৌন্দর্যে ও রহস্যে অনন্য। তবে এর নিচে সমুদ্রপথে আফ্রিকা যাওয়ার জন্য টানেল আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেননি কেউই। জিব্রাল্টারের সেন্ট মাইকেল গুহা থেকে মরক্কো পর্যন্ত একটি প্রাকৃতিক সুড়ঙ্গ রয়েছে বলে ধারণা করা হয়। আবার সমুদ্রপথেও আফ্রিকান দেশ মরক্কো যাওয়া যায় সহজেই। যে কেউ আন্তঃমহাদেশীয় ফেরির মাধ্যমে মাত্র 30 মিনিটে সাগরপথে জিব্রাল্টার থেকে মরক্কো পৌঁছাতে পারবেন। এমনকি মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত মরক্কোর তাঞ্জিয়ের বন্দর যে কোনো রৌদ্রোজ্জ্বল দিনে দেখতে পাওয়া যায় খালি চোখেই। এই অঞ্চলে সমুদ্রপথের যেমন গুরুত্ব আছে তেমনি এখানকার সৌন্দর্য কম নয়। ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের জল যে স্থানে মিলিত হয়েছে তা জিব্রাল্টার থেকে দেখা যায়। যেখান থেকে এই দৃশ্য দেখা যায় সে স্থানের নাম ইউরোপা পয়েন্ট বা পুন্তা দি ইউরোপা। ইউরোপা পয়েন্টের হার্ডিন্স ব্যাটারি দুর্গ আসলে ব্রিটিশদের তৈরি। 19 শতকে নির্মিত এই দুর্গ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়। এখানে আরও রয়েছে ইব্রাহিম মসজিদ, যা ইউরোপের দক্ষিণ প্রান্তের সর্বশেষ মসজিদ। 1997 সালে সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের অর্থায়নে এটি নির্মিত হয়েছিল। এছাড়াও ইউরোপা বাতিঘর এখানকার একটি বিখ্যাত স্থান। এই বাতিঘর বা লাইট হাউস থেকেও মরক্কো পরিষ্কার দেখা যায়। জিব্রাল্টারকে কেন্দ্র করে গড়ে ওঠা শহরটি সাগরের পাশে অবস্থিত হলেও এখানে কোনো প্রাকৃতিক সৈকত নেই, তবে মানব নির্মিত 6টি সৈকত রয়েছে। 2014 সালে 50 লাখ টন বালু দিয়ে এই সৈকতগুলি তৈরি করা হয়। সৈকতগুলি এখানকার অধিবাসী এবং পর্যটকদের জন্য চমৎকার বিনোদন কেন্দ্র। জিব্রাল্টারের আরেক বিষয় হল এই শহরে অবাধে ঘুরে বেড়ানো অসংখ্য বানর। ইউরোপের আর কোনো শহরে এত বানর পাওয়া যায় না। অনেকেই বলেন সেন্ট মাইকেল গুহার গোপন টানেল দিয়ে আফ্রিকা থেকে বানরগুলো এখানে এসেছে। কথাটি সত্যি কিনা জানা যায়নি, তবে বানরদের থেকে পর্যটকদের সতর্ক থাকতে হয়, কারণ এরা বেশ আক্রমণাত্মক।
সব মিলিয়ে জিব্রাল্টার এক অপূর্ব সুন্দর অঞ্চল। ভৌগোলিক অবস্থান এটিকে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থানে পরিণত করেছে। তাই জিব্রাল্টারকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন বন্ধ হোক, বিশ্ববাসীর সেটাই কামনা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।